পঞ্চায়েত সদস্যর বাড়ির সামনে রয়েছে নিকাশি নালা। গ্রাম পঞ্চায়েত নিকাশি নালা নির্মাণের 15 দিনের মধ্যে পাটাতন ভেঙে পড়ল। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, 3,47,000 টাকা ব্যয়ে প্রায় 60 মিটার নিকাশি নালা নির্মাণ হয়েছে। দুদিনের বৃষ্টিতে সিমেন্ট বালি ধুয়ে গিয়ে নিকাশি নালার কঙ্কাল সার বেরিয়ে পড়ে। জলের ড্রেনের কাজ হয়েছিল, ড্রেনের 15 থেকে 20 দিনের মাথায় সমস্ত ড্রেন নষ্ট হয়ে গেছে। সমস্ত একদম 2 নম্বর সিমেন্ট বালি আর রোডের গ্যাপিং দেখে সমস্ত ড্রেন সব একে একে নষ্ট হয়ে চলে যাচ্ছে। এখন ঘটলো যে ড্রেন বসে গেছে, পাটাতন বসে গেছে সব। পাশে পঞ্চায়েত তবুও কোনো ভ্রুক্ষেপ নাই। এর আগেও আমরা একবার বাধা দিয়েছিলাম, তাতেও কোনো ভ্রুক্ষেপ নেয়নি পঞ্চায়েত। মাটির মতো সিমেন্ট নাই বলতেই চলে। কত টাকা বরাদ্দ হয়েছে? 3,47,000 টাকা এই ড্রেনে। ষাট মিটার ডিস্টেন্সের জন্য 3,47,000 টাকা মানে ইয়ে হয়েছে, বরাদ্দ হয়েছে। বলছি, যখন কাজ শুরু হয়েছিল তখন আপনারা বেশি টাকা দেখেননি? হ্যাঁ, দেখেছি। তখনও আমরা বাধা দিয়েছি, গ্রামের লোক আমরা বাধা দিয়েছি, মানেনি। বলছি, কারা এই ধরনের কাজ করিয়েছে মনে করছেন? মনে করছি কন্ট্রাক্টররা প্রধান আছে, মেম্বার সহযোগিতায় আছে। গ্রামবাসীরা অভিযোগ করেন, স্থানীয় পঞ্চায়েত সদস্যকে নিয়ে ঠিকাদার নিম্নমানের কাজ করেছে। যদিও ঠিকাদার গৌতম প্রামাণিক জানান, সরকারি নিয়ম মেনে স্থানীয় মিস্ত্রি দিয়ে কাজ করানো হয়েছে। যদি কাজের মধ্যে কিছু গোলমাল থাকে, তার কিছু করার নেই। স্থানীয় মিস্ত্রি সাদির উদ্দিন জানান, পাটাতনগুলি সংস্কার করে দেওয়া হবে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা। পঞ্চায়েত সদস্যর বাড়ির সামনে রয়েছে নিকাশি নালা। গ্রাম পঞ্চায়েত নিকাশি নালা নির্মাণের 15 দিনের মধ্যে পাটাতন ভেঙে পড়ল। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, 3,47,000 টাকা ব্যয়ে প্রায় 60 মিটার নিকাশি নালা নির্মাণ হয়েছে। দুদিনের বৃষ্টিতে সিমেন্ট বালি ধুয়ে গিয়ে নিকাশি নালার কঙ্কাল সার বেরিয়ে পড়ে। জলের ড্রেনের কাজ হয়েছিল, ড্রেনের 15 থেকে 20 দিনের মাথায় সমস্ত ড্রেন নষ্ট হয়ে গেছে। সমস্ত একদম 2 নম্বর সিমেন্ট বালি আর রোডের গ্যাপিং দেখে সমস্ত ড্রেন সব একে একে নষ্ট হয়ে চলে যাচ্ছে। এখন ঘটলো যে ড্রেন বসে গেছে, পাটাতন বসে গেছে সব। পাশে পঞ্চায়েত তবুও কোনো ভ্রুক্ষেপ নাই। এর আগেও আমরা একবার বাধা দিয়েছিলাম, তাতেও কোনো ভ্রুক্ষেপ নেয়নি পঞ্চায়েত। মাটির মতো সিমেন্ট নাই বলতেই চলে। কত টাকা বরাদ্দ হয়েছে? 3,47,000 টাকা এই ড্রেনে। ষাট মিটার ডিস্টেন্সের জন্য 3,47,000 টাকা মানে ইয়ে হয়েছে, বরাদ্দ হয়েছে। বলছি, যখন কাজ শুরু হয়েছিল তখন আপনারা বেশি টাকা দেখেননি? হ্যাঁ, দেখেছি। তখনও আমরা বাধা দিয়েছি, গ্রামের লোক আমরা বাধা দিয়েছি, মানেনি। বলছি, কারা এই ধরনের কাজ করিয়েছে মনে করছেন? মনে করছি কন্ট্রাক্টররা প্রধান আছে, মেম্বার সহযোগিতায় আছে। গ্রামবাসীরা অভিযোগ করেন, স্থানীয় পঞ্চায়েত সদস্যকে নিয়ে ঠিকাদার নিম্নমানের কাজ করেছে। যদিও ঠিকাদার গৌতম প্রামাণিক জানান, সরকারি নিয়ম মেনে স্থানীয় মিস্ত্রি দিয়ে কাজ করানো হয়েছে। যদি কাজের মধ্যে কিছু গোলমাল থাকে, তার কিছু করার নেই। স্থানীয় মিস্ত্রি সাদির উদ্দিন জানান, পাটাতনগুলি সংস্কার করে দেওয়া হবে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।